বন্ধুরা, আফগানিস্তান খুবই খারাপভাবে পাকিস্তানকে হারালো এবং তৈরি করলো এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড আফগানিস্তান। এবং এই হারের পর পাকিস্তান বাদ পড়লো ওয়ার্ল্ড কাপ 2023 থেকে। এবং আফগানিস্তানের কাছে এইভাবে হারার পর পাকিস্তানে শুরু হয়ে গেল হাঙ্গামা। আপনারা যদি দেখতে চান যে পাকিস্তানের টিমকে কিভাবে কুটলো আফগানিস্তানের টিম, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ 2023 এর 22তম ম্যাচ খেলা হয়ে গেল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। এবং এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের টিম করে ফেলল 282 রান 7 উইকেট হারিয়ে 50 ওভারে। তার মধ্যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সব থেকে বেশি 92 বলে খেলে ফেলল 74 রানের ইনিংস, আর সেখানে আবদুল্লাহ শফিক খেলে ফেলল 75 বলে 58 রানের ইনিংস এবং শাদাব খান খেলে ফেলল 38 বলে 40 রানের ইনিংস। এছাড়াও ইফতিকার আহমেদ 27 বলে খেলে ফেলল 40 রানের ইনিংস। আফগানিস্তানের হয়ে বোলিং করে সব থেকে বেশি নূর আহমেদ তুলে নেয় 10 ওভারে 49 রান দিয়ে 3 উইকেট, আর সেখানে নবিনুল হক 7 ওভারে 52 রান দিয়ে তুলে নেয় 2 উইকেট। এবং এই রান তাড়া করতে এসে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ খেলে ফেলল 53 বলে 65 রানের মারকাটারি ইনিংস, আর সেখানে ইব্রাহিম জাদরান খেলে ফেলল 113 বলে 87 রানের বিধ্বংসী ইনিংস। তারপর বন্ধুরা, রহমত শাহ এবং অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি দুজনেই পার্টনারশিপ করে ফেলল এবং এই ম্যাচকে একতরফা করে দিল এবং হাতের মুঠোয় করে নিল। তার মধ্যে রহমত শাহ খেলে ফেলল 84 বলে 77 রানের ইনিংস, আর সেখানে অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি খেলে ফেলল 45 বলে 48 রানের ইনিংস। আর এই ম্যাচে পাকিস্তানের হয়ে বোলিং করে শাহিন আফ্রিদি এবং হাসান আলী একটি করে উইকেট তুলে নেয় এবং খুবই সহজেই আফগানিস্তানের টিম 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় এই ম্যাচ পাকিস্তানকে হারিয়ে। এবং আফগানিস্তানের টিম রচনা করল এই ওয়ার্ল্ড কাপ 2023-এ এক নতুন ইতিহাসের। আর এইভাবে পাকিস্তানের টিম আফগানিস্তানের কাছে খুবই খারাপভাবে হারার পর প্রায় বাদ পড়েই গেল ওয়ার্ল্ড কাপ 2023 থেকে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।